হ্যালো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আবার নতুন একটি ভিডিওতে। আশা করছি সবাই আল্লাহর ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। হচ্ছে আমার আখাউরাতে ডে টু, তো আপনারা দেখে নিন এখন বাজে সময় 5:41। তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি একটু ঘোরাফেরা করার জন্য। 50 সজ্জাবিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আখাউরা, হচ্ছে আখাউরার মধ্যে হচ্ছে সরকারি হাসপাতাল। পরিবেশটা খুবই সুন্দর দেখেন, এই যে এখানে চারপাশে গাছ আছে, এই যে দেখেন বাগানের মতো করে রাখছে, এই যে জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো। এই যে বিল্ডিংগুলা, এটা হচ্ছে পরিবার পরিকল্পনা ভবন, এই যে এখানে লেখা আছে পরিবার পরিকল্পনা ভবন। আর এই সেটটা হচ্ছে একটা পুষ্কণী, অনেক বড় পুষ্কণী। বিল্ডিং হচ্ছে হাসপাতালের তিনটা, এই যে এটা হচ্ছে মেন ভবন মেবি, আর এটা হচ্ছে আরেকটা ভবন, আর ওইখানে একটা ভবন আছে ওই সাইডে, আর ভিতর দিকে একটা মসজিদও আছে, যারা এখানে থাকে অনেক সময় নামাজ টামাজ পড়ে। আমরা হাসপাতালে একটু ঘোরাঘুরি করলাম এবং আপনাদেরকে দেখালাম হালকা পাতলা, দেন আমরা এখন বাইরে ঘুরবো ফিরবো, সো সেটা আপনাকে দেখাবো বরাবরের মতো। আজকে আমাদের সাথে আছে আলো, তো আপনারা তো তাকে চিনেন না, গত ভিডিওতে দেখেছেন। সে হচ্ছে আমার বাতিজি, তার নাম হচ্ছে আলো, সে আমাদের সাথে ঘুরতে আসছে আখাউরাতে। তো আলো, কি অবস্থা তোমার, কেমন আছো তুমি? অনেক ভালো, এখানে অনেক গরম আর অনেক ভালো লাগছে ঘুরতে এখানটাতে। তুমি দেখছো এই হাসপাতালটা? দেখছো? হ্যাঁ, আমি অনেক আগেও দেখেছি। হাসপাতালটা কেমন লাগছে তোমার কাছে? অনেক ভালো। তাই তো, এখন কি করবা, কোথায় যাবা ঘুরতে? ঠিক সামনে, একটু সামনে যাব আমরা ঘুরতে। ঠিক সামনে ঘুরতে যাবা? তুমি তো ঘোরার জন্য পাগল, খালি ঘুরতে যাবে, খালি ঘুরতে যাবে। হ্যাঁ, বাসা বসে থাকতে চায় না, ভাব বলে ঘুরতে যাব। ঠিক আছে চলো আলো, আমরা যাই ঘুরতে যাই, চলেন আপনারা চলেন, আপনাদেরকে নিয়ে যাই। তো আমরা সামনে দিকে যাই, রিক্সা নিবো, আপনাদেরকে দেখাবো, চলেন, এবং এনজয় টেনজয় করবো, দুষ্টামি ফাইজলামি করবো, তো সেটা আপনাদেরকে দেখাবো, চলেন। জেবা দেখেন আমরা রিক্সা পেয়ে গেছি, এই হচ্ছে আমাদের অটো রিক্সা। তো আমরা সড়ক বাজার চলে আসছি, দেখেন সড়ক বাজারে, যে এখানে কাঁচা বাজারও আছে, এখান থেকে অনেকে বাজার করে নিয়ে যায়। এই যে বিল্ডিংয়েও বাজার আছে, আর এখানে একটু ক্রাউডেড, ওভার ক্রাউডেড, এখানে ভিড় থাকে অনেক, মানুষের আনাগোনা বেশি, যার কারণে দেখেন একটু ঢাকা শহরের মতো জ্যাম লেগে আছে। আখাউরা এখন অনেকই উন্নত হয়ে গেছে, সিএনজির স্ট্যান্ড, এখানে সিএনজি করে সবাই যায়, ব্রাউন বেড়ে যদি যায় বা বাইরে কোথাও ঘুরে গেলে যদি যায় তাহলে এখান থেকে সিএনজি নিয়ে যায় মানুষ। এই যে আর বৃষ্টি পড়ছে, যার কারণে একটু রাস্তা প্যাকাদা হয়ে আছে। নাসিরনগর স্কুলে যে আপনারা দেখতে পাচ্ছেন, নাসিরনগর স্কুল দেখেন, আর এই যে কালারটা, এই কালারটা সব সব জায়গায় যে স্কুলগুলো আছে, সরকারি স্কুলগুলো আছে, এগুলো কিন্তু সব একই কালার স্কুল, দেখলেই বোঝা যায়। এই যে নাসিরনগর, আর এখানে সুন্দর একটা মার্কেট হয়েছে, দেখেন নিচে একটা মার্কেট আছে, দেখেন কত বড় বিল্ডিং করছে আখাউরার মতো জায়গায়। খুবই উন্নত হয়ে যাচ্ছে দিন দিন, ইনশাল্লাহ আরও উন্নত হবে যত দিন যাবে। আখাউরার ঈদগাহ, এই যে আখাউরা সদর ঈদগাহ ময়দান, 1958 সালে এটা স্থাপিত হয়েছে, লেখা আছে 1958 সালে স্থাপিত হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো আমরা ঢাকা শহরে থাকি, ইটের শহরে থাকি, ধুলাবালুর শহরে থাকি, তো আমরা মাঝে মধ্যে এরকম প্রকৃতিক পরিবেশে যদি আমরা আসি তাহলে অবশ্যই আমাদের ভালো লাগবে, শরীরের জন্য আমাদের ভালো, স্বাস্থ্য ভালো থাকবে ইনশাল্লাহ। আর সবচেয়ে মজার ব্যাপার দেখেন, এখানে একটা ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশন আছে। চলেন সামনে দিকে যাই, আপনাদের ওই কালকে যেটা ব্রিজ দেখাইছিলাম ওই ব্রিজের ওখানে যাবো, এবং আপনাদেরকে নিচতে দেখাইছিলাম, এখন উপরতে দেখাবো, চলেন। আমরা এখন বাইপাস রোড দিকে যাচ্ছি, চলেন বাইপাস রোডের দিকে যাই, আপনাদেরকে বাইপাস রোডের যে সৌন্দর্য আছে এবং যে প্রাকৃতিক মুহূর্তগুলো আছে আপনাদেরকে দেখাবো। জাস্ট ভিউটা দেখেন ভাই, ভিউটা দেখে তো মন শান্তি, আর কি লাগে।
কি বট গাছ নাকি গাছটা রেন্টি গাছ কি গাছ রেন্টি 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 আচ্ছা মামা বলতেছে এটা রেন্টি গাছ দেখেন জাস্ট ভিউটা দেখেন কপাল খারাপ বাইক নিয়ে আসেনি ইনশাল্লাহ বাইক নিয়ে আসবো খুব তাড়াতাড়ি শীঘ্রই চলেন আমরা এখন একটু ব্রিজের দিক যাই দেন আপনাদেরকে দেখাবো আসেন এই ব্রিজটার নাম হচ্ছে রিভার তিতাস মানে তিতাস ব্রিজ এটা সেকেন্ড তিতাস রেলওয়ে ব্রিজ ব্রিজ নং ওয়ান এটা ঠিক আছে আর ব্রিজে যে মেজারমেন্ট আছে এই মেজারমেন্টগুলো এখানে তুলে ধরছে আর এই হচ্ছে ব্রিজ তো বৃষ্টি পড়ে যাবে তো আমি আর আগাতে যাচ্ছি না কারণ ক্যামেরার মধ্যে ওয়াটার প্রুফ কেসও আনিনি আমি সো বিপদ হয়ে যেতে পারে একটা তো আপনাদেরকে দ্রুত দেখা চলে যাব এই যে ব্রিজ আজকে বৃষ্টি পড়ে যাবে সো আপনাকে দেখাতে পাচ্ছি না তো চলেন বাসার দিকে যাই আজকে তো বৃষ্টির জন্য আজকে তেমন একটা ঘুরতে পারলাম না বাসার দিকে রওনা হচ্ছি এই দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ তো কিছু করার নাই মন খারাপ করার কিছু নাই কালকে ইনশাল্লাহ বের হবো